নমস্কার বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। রাজ্যে কলেজে ক্লার্ক ও গ্রুপ ডি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দিতে চলেছি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, তার জন্য যোগ্যতা কী প্রয়োজন সব তথ্যই পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, বলা হয়েছে রাজ্যে একটি কলেজের পক্ষ থেকে ক্লার্ক ও গ্রুপ ডি সহ বিভিন্ন অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে যে কোনো জায়গা থেকে একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তার ডিটেলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাকে দিতে চলেছি। তার আগে দেখো, এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, যে নোটিশটি প্রকাশিত তার নোটিশ নাম্বারটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং এখানে পদের নাম ক্লার্ক, পিয়ন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রাখা হয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রযোজ্য, দেখতে পাচ্ছ এখানে বয়স ও ন্যূনতম যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী তোমাদের এখানে রাখা হয়েছে। স্ক্রল করে চলে আসবে ডিটেলস, আরও ডিটেলস এখানে দেখে নেবো। নিয়োগ পদ্ধতি, নির্ধারিত প্রার্থীদের পরীক্ষা এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। পরীক্ষা, ইন্টারভিউ, কল লেটার, স্পিড পোস্ট এবং ইমেলের মাধ্যমে পাঠানো হবে। পরীক্ষা ইন্টারভিউর জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নাম কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। স্কল কচার দেখো, আবেদন পদ্ধতি, কলেজের ওয়েবসাইটে প্রকাশিত আবেদন পত্র ডাউনলোড করে উপযুক্ত মানে যে নথি আছে সেই নথি যুক্ত করে তোমাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন সঙ্গে প্রযোজ্য কাগজপত্র নথি কলেজের নির্দিষ্ট অফিসে জমা করতে হবে। আবেদন করার শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছ, বলা হয়েছে 23 নভেম্বর 2023 তারিখে তোমাদের আবেদন করার শেষ তারিখ। এখান থেকে আমরা এখানে নোটিশটি ডাউনলোড করে নেবো। তো আমরা এখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিই প্রথমে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরেছে, দেখতে পাচ্ছ এখানে শ্রীরামপুর কলেজের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করেছে 5/11/2023 তারিখে। তার নোটিশ নাম্বারটি এখানে মেনশন করা হয়েছে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 6/11/2023 তারিখ থেকে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 23/11/2023 তারিখ পর্যন্ত। ক্লার্ক, পিউন, অফিস গ্রুপ ডি, দেখতে পাচ্ছ সব গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট করা, সব পোস্টের জন্য 1-2-3 করে শূন্যপদ আছে। তো তোমরা এখানে সবসময় অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এই নোটিশটি ডাউনলোড করে নেবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে কিন্তু তোমরা নোটিশ ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখো তোমাদের পুরো ডিটেলস দেওয়া হয়েছে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ছিল আজকের আপডেট, নতুন একটি চাকরির আপডেট দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। এবং সরকারি চাকরির বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।